হ্যালো ফ্রেন্ডস, আমি মলি। আমার চ্যানেল হরেক রকমে সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? দুর্গাপুজো তো এসেই গেল, পুজোর মধ্যে তো নানা রকম খাওয়া দাওয়া চলে, ভালো মন্দ তো চলতেই থাকে। তবে আজকে আমি নিয়ে এসেছি খুব সাধারণ একটা মাছের ঝোলের প্রিপারেশন। কর্তা মশাই নিয়ে এলো সার্ডিন মাছ। সার্ডিন মাছ কিন্তু সামুদ্রিক মাছ, তাই জন্য মাছে কাঁটা খুবই কম এবং স্বাদ কিন্তু খুব সুন্দর। লিভারের জন্য সার্ডিন মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী। বিভিন্নভাবেই এই মাছ রান্না করা যায়, সর্ষে দিয়ে ঝাল কিংবা আলু দিয়ে ঝোল। আজ আমি বানিয়ে নেব বেগুন, ফুলকপি, আলু দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে সুন্দর হালকা পাতলা মাছের ঝোল, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব ভালোবেসে খাবে এবং মুখের স্বাদ বদলে দেবে। চলো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিই সার্ডিন মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবং মোটামুটি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সার্ডিন মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিলাম বেগুন, আলু এবং ফুলকপি। বেগুনগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু মোটা করে, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং গলে যায়, তাই জন্য বেগুনগুলোকে একটু মোটা মোটা করেই কাটতে হবে। সাথে নিয়ে নিয়েছি ফুলকপি, ফুলকপির ছোট ছোট ফুলগুলোকে কেটে নিয়েছি, আর আলুও নিয়েছি লম্বা লম্বা করে। বেগুন, আলু, ফুলকপি দিয়ে আজকে আমার রান্নাটা হতে চলেছে। প্রথমেই নিয়ে নেব একটি কড়াই। কড়াই গরম হয়ে গেলে তাতে নিয়ে নেব সর্ষের তেল। মাছ রান্না করার জন্য অবশ্যই সর্ষের তেল লাগে। সর্ষের তেল গরম হয়ে গেলে, ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছগুলো কিন্তু তেলে ছাড়ব, নইলে কিন্তু মাছগুলো কড়াইতে ধরে যাবে। সাবধানতা অবলম্বন করতে হবে। সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো তাতে দিয়ে আমরা মাছগুলো কিন্তু এপিটুপিট করে ভালো করে ভেজে নেব। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই একই তেলে নিয়ে নিলাম আলু, বেগুন, ফুলকপি, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। হালকা হলুদ মিশিয়ে নেব, যাতে করে রংটা খুব সুন্দর আসে। আগে বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি। বেগুন যেহেতু বেশি ভাজলে খুব নরম হয়ে যায়, তাই বেগুনগুলো তুলে রেখে দিলাম। এবার তুলে রেখে দেব আলুগুলি। আলু ভাজা হয়ে গেলে সর্বশেষে আমরা ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো। যেই সবজি সেদ্ধ হতে যত টাইম লাগে সেই অনুযায়ী তাদের ভাজতে হবে। এবার কড়াইতে তেল নিয়ে, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে এবং তেজপাতা। সাথে নিয়ে নিলাম 3টে মতন কাঁচা লঙ্কা চিড়ে আর 1টা গোটা টমেটো। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু তোমাদের উপরেই নির্ভর করবে। ঝাল বেশি খেলে বেশি কাঁচা লঙ্কা আর কম খেলে কম কাঁচা লঙ্কা, কারণ এই মাছের ঝোলটায় লাল ঝাল লঙ্কা গুঁড়ো খুব কমই পড়বে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং আদা বাটা। এই মাছের রান্নাটি আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব, তাই আদা বাটার পরিমাণটা একটু বেশিই নিলাম। এবার নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে ঝাল লঙ্কা গুঁড়ো। দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণ নিয়েছি। রান্নাঘরের রেগুলার মশলাগুলো নিয়ে সব কিছু মিশিয়ে এবার আমরা মশলাটা ভালো করে কষাবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু চিনি মিশিয়ে নেব স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য, কারণ এই মাছের ঝোলে কিন্তু আমরা ঝাল লঙ্কা গুঁড়ো বেশি দেব না, প্রথমেই বলে নিয়েছি। এবার ভালো করে মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা মিশিয়ে নেব ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলি, কারণ ফুলকপি আর আলু সেদ্ধ হতে সময় লাগে। বেগুন কিন্তু আমরা এখন মেশাবো না, বেগুন এবং মাছ কিন্তু আমরা একেবারে শেষের দিকে, আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে এলে তবেই মেশাবো। মশলার সাথে ফুলকপি এবং আলুগুলোকে কষাতে কষাতে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আবার ঢাকা খুলে নিয়ে কষিয়ে তারপর মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে পরিমাণ মতন জল মিশিয়ে দেব এবং খুন্তিটাও কিন্তু ধুয়ে নেব, কারণ খুন্তির মধ্যে লেগে থাকে অনেকটা মশলা। মা ঠাকুমারা ঠিক এইভাবেই খুন্তি ধোয়া জলটা দিতেন এবং বলতেন তাতে নাকি রান্নার স্বাদ ভালো হয়। আবারও ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলে বারে বারে আমরা নাড়তে থাকবো। এবার দেখবো আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে এলে মাছ এবং বেগুনগুলো মিশিয়ে নেব।
তারপরে কিন্তু আর একদম বেশি সময় লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে যখন অনেকটা ফুটে আসবে, ওপর থেকে খানিকটা গরম মশলা মিশিয়ে নেব। গরম মশলাগুলো মিশিয়ে নিলে আজকে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকে আলু বেগুন ফুলকপি দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সার্ডিন মাছের পাতলা ঝোল, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আমার পাশে থাকবেন, পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। দেখা হবে পরের কোনো এপিসোডে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।